আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে এসএসসির ফল আগামীকাল অর্থাৎ 28 তারিখ সোমবার প্রকাশিত হতে যাচ্ছে। আর কিভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল, সে বিষয়ে বিস্তারিত জানার জন্য চলে আসলাম বন্ধুরা। যে চলুন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার। অন্যবারের মতো এবারও শিক্ষামন্ত্রী দীপুমণির নেতৃত্বে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়ে সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছ থেকে এসএসসি ও সমমানের ফলাফল সারসংক্ষেপ তুলে দেওয়া হবে। এরপর দুপুর 1টায় রাজধানীর আন্তর্জাতিক মাদ্রাসা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনের পর নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে ফলাফল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। তো বন্ধুরা, এবার 9টি শিক্ষা বোর্ডের মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ড মিলে এসএসসি সমান পরীক্ষার মোট পরীক্ষার্থী ছিল 20 লাখের বেশি। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষার্থী ছিল প্রায় 16 লাখ। ফল যেভাবে জানবেন, আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ফলাফল প্রকাশের ওয়েবসাইট হচ্ছে www.educationboardresults.gov.bd-তে রোল ও রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম ও বছর শিক্ষাবছর সিলেক্ট করে সাবমিট করলে ফল জানতে পারবেন। এছাড়া এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে মোবাইলের মাধ্যমে। মোবাইল অপশনে মেসেজে গিয়ে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাশের বছর লিখে পাঠাতে হবে। অর্থাৎ 16122 নম্বরে পাঠালে আপনি এসএমএসের মাধ্যমে আপনার সম্পূর্ণ রেজাল্ট শিট পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশেষে সেই কাঙ্ক্ষিত এসএসসি রেজাল্ট আগামীকাল 28 তারিখ সোমবার প্রকাশিত হতে চলেছে। সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।